Hey guys, what's up? So let's show you video. Today we are going to show you the auto. So I told you that we are going to load today. So if you have a bike, you can see that there is a good one. We are going to load today. So this load is going to be a Gixxer Monotone. And this is a naked version. This is already a red color. So this is a price rate. I will give you an update. And I will tell you that this is a load today. So this is a Gixxer মোটরটা অলরেডি কিন্তু চলে আসবে তো এই নিয়ে আমি রবিবার একটা আপডেট দিয়ে দেব আর আপনাদের বলে রাখি যারা এখন জিক্সার মোটর নিতে যাচ্ছেন অবশ্যই প্রি বুকিং দিতে হবে ফ্রি বুকিং না প্রি বুকিং দিতে হবে তারপর আপনি গাড়ি পাবেন যে কালারের গাড়ি নেবেন না কেন সেই কালারের গাড়ি অলরেডি কিন্তু চলে আসবে আর যদি মনে করেন যে প্রি বুকিং দেব না তাহলে কিন্তু গাড়ি পাওয়ার একটু অসম্ভব হয়ে যাবে কারণ এখন প্রি বুকিং ছাড়া গাড়ি কোম্পানি দিচ্ছে না সো ভিউয়ার্স আমি যে কথা আপনাদের বলছিলাম যে আপনাদের একটা বলছিলাম যে আমি বর্তমান চুয়াডাঙ্গা সৌদি অটোতে অলরেডি কিন্তু আসছি তো আপনাদের একটা এর আগেও আমি এখানে ভিডিও নিয়েছি আপনাদের বলছিলাম একটা মেসেজ দিয়েছিলাম যে জিক্সার মোনোটোন অলরেডি আসবে নতুন লট কিন্তু অলরেডি আবার কিন্তু নতুন লট চলে এসছে প্রচুর পরিমাণ কালার কিন্তু চলে এসছে তো আমি একে একে আসি তো আপনাদের কিছু কথা আপনাদের একটু বলে রাখি তো এই বাইক যারা নিতে চাচ্ছেন তাদের প্রি বুকিং দিতে হবে অলরেডি জিক্সার মোনোটোনের ওপরে কারণ জিক্সার মোনোটোনের একটু চাহিদা একটু বেশি কোম্পানি দিচ্ছে কম তো এই কারণে আপনাদের একটু প্রি বুকিং দিতে হবে প্রি বুকিং দিলে আপনি গাড়ি পাবেন যে কালারের গাড়ি নেবেন সেটাই পাবেন তো আপাতত কিন্তু একটা অলরেডি নতুন লট যেহেতু চলে আসছে তো আমি আপনাদের এখানে বলে দিলাম এখানে যে কয়টা বাইক এখানে আছে সব কিছু কিন্তু প্রি বুকিং আপনি পাবেন না তো আদার্স এই জিক্সার মোনোটোন বাদে যে বাইকগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু আপনি অনাসে পেয়ে যাবেন যেগুলো এখানে প্রচুর পরিমাণ কিন্তু অলরেডি বাইক এখানে আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোনোটোনে কিন্তু বেশ কিছু কালার চলে আসে এটা একটা রেড কালার যেটা বলে যেটা ব্লু কালারটা ওইদিকে আছে যেহেতু আপনাদের একটু আমি ব্ল্যাকটা দেখাই যেহেতু ব্ল্যাকটার উপর আপনাদের অনেক প্রচুর পরিমাণ চাহিদা সেজন্য তো এখানে যদি আপনি অনেকে প্রাইস সম্পর্কে যদি আপনি একটু বলতে চান যে প্রাইসটা হচ্ছে আপনার বাড়ছে কি না বা কমছে কি না যেহেতু প্রাইসের কোনো পরিবর্তন আসেনি বাইকের কোনো পরিবর্তন আসেনি যেহেতু আপনারা অনেকেই খুঁজছিলেন এই বাইকগুলো তার জন্য আমি এই মূলত আজকে ভিডিওটা দিয়েছি যে আগের প্রাইসটাই কিন্তু অলরেডি এখানে কিন্তু আছে 1,75,000 টাকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আবার আপনাদের একটা সুখবর আমি দিয়ে রাখি রবিবার আজকে হচ্ছে শনিবার রবিবার কিন্তু আবার একটা নতুন লট আসবে জিক্সার মোনোটোনের তো যারা প্রি বুকিং দিচ্ছেন তারা পাবেন এবং ওই যে মাঝখানে যে একটা দিন যাবে বা যাচ্ছে সেটা দিনে যদি আপনারা যদি এর মধ্যে যদি প্রি বুকিং দিয়ে রাখেন বা বলে রাখেন তো তাহলে কিন্তু আপনার একটা গাড়ি পাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাকটা একটু দেখায় যেহেতু ব্ল্যাকটার আপনারা অনেকে খুঁজছেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ব্ল্যাকটা তো এটা কিন্তু 1,75,000 টাকা এখন বর্তমান দাম আছে সেটা কোনো পরিবর্তন আসেনি যে নতুন লট আসলে নতুন লট বাইকের কোনো পরিবর্তন আসেনি যদিও আসে পরিবর্তনটা তাহলে আমি কিন্তু একটু জানাই দেবো তো এখানে জিক্সার যে নেকেড ভার্সনটা আছে এটা কার্বোটার আপনাদের আগে বলছিলাম যে আপনারা অনেকে এফআই এবিএস যেটা খুঁজছিলেন সেটা কিন্তু আপাতত নাই তো এটা কিন্তু রেড কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা রেড কালার এটা কিন্তু বেশ কিছু কালার আছে ব্লু কিন্তু অলরেডি কিন্তু আছে এটা এটা প্রাইসটা হচ্ছে এখন বর্তমান হচ্ছে 2,25,000 টাকা দাম এটা এটা দাম রাখছে তো আপনারা যদি এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান এমনি যে শোরুমে এসে দেখে শুনে নেবেন বা কোনো প্রি বুকিংয়ের ঝামেলায় যাবেন না তাহলে কিন্তু আপনারা এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্টক আছে এখানে মোনোটোনটা যদি আমি একটু বলি মোনোটোনটা যদি আমি এর আগেও বললাম যেহেতু কারণ মোনোটোনের একটু প্রচুর পরিমাণে একটু ঝামেলা আছে যেহেতু গাড়ির একটু সংকট কোম্পানি কম দিচ্ছে এবং চাহিদা প্রচুর পরিমাণে তো এই চাহিদার কারণে দেখা যাচ্ছে যে গাড়িটা অনেকে পাচ্ছেন না অনেকে শোরুমে ঘুরছেন অনেকে ভিডিও দেখে অনেকে ফোন দিচ্ছেন বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছেন কিন্তু গাড়ি পাচ্ছেন না তো আপনাদের পাবেন অবশ্যই আপনারা সবাই পাবেন তো যেহেতু এখন গাড়ি অ্যাভেলেবেল হয়নি যদি এর মধ্যে থেকে যদি আপনি গাড়ি নিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রি বুকিং দিতে হবে অবশ্যই কোম্পানিকে কিছু মানে শোরুম কর্তৃপক্ষ কিছু অ্যাডভান্স দিয়ে আপনাকে গাড়ি বুকিং করতে হবে তো এই বুকিংটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গাড়ি আপনি পেয়ে যাবেন আপনি মনে করছেন যে আমি কী কালার পাবো কেমন গাড়ি পাবো বা গাড়ি আমার পছন্দের মতো পাবো কিনা এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনি যে কালারটা বলবেন সে কালারটা এনে দেবে তো কিছুদিন সময় লাগবে তো আর এখানে একটা আমি কথা আমি শুরুতেই বলছি এবার লাস্ট ফিনিশিং আপনাদের একটা কথা বলে রাখি রবিবারে কিন্তু একটা নতুন লট আসছে তো এর আগের মধ্যে যদি আপনারা যদি গাড়ি কোনো অর্ডার দিতে চান বা প্রি বুকিং দিতে চান তো অবশ্যই দিয়ে দেবেন এই শোরুমে আমি এই শোরুমের ফোন নাম্বার এবং ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনাকে ফোনটা কালেক্ট করে নিয়ে আমি আপনারা অবশ্যই এখানে একটু যোগাযোগ করবেন
তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আজ পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা।